নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের ২৫ জন বাংলাদেশি, মিলেছে পরিচয়, সারা দেশে শোকের ছায়া। ফুলগাজী চেয়ারম্যান একরাম হত্যা মামলার রায় আজ, পলাতক ১৯ আসামি। এবং নাটোরে জঙ্গি আস্তানায় অভিযান, জেএমবির ৪ জঙ্গি আটক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে, আপনাদের সাথে আছি আমি ইসরত জাহান। এছাড়াও সংবাদে আরো থাকছে, আত্মরক্ষার জন্য জুডো কারাতে শিখছে চাঁপাইনবাবগঞ্জের মেয়েরা, নারীর প্রতি সহিংসতা রোখার প্রত্যয়। নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহত অনেকেরই পরিচয় পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিহত ৫০ জনের মধ্যে ২৫ জন বাংলাদেশি, এর মধ্যে পাইলট আবিদ সুলতানও রয়েছেন, আর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১১ বাংলাদেশি। আরো জানাচ্ছেন দুলি মল্লিক। তাইরা শাশী আর রেজাউনুর হক শাওন বিবাহবার্ষিকী উদযাপন করতে নেপালে যাচ্ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেষ ছবি তাই বলছে। আর ফেসবুকে সোনামণি নামে এই নারী স্বামী মেহেদী হাসান অমির সঙ্গে বেড়ানোর জন্য নেপালকেই বেছে নিয়েছিলেন। একইভাবে এভারেস্ট জয়ের স্বপ্নযাত্রায় গিয়েছিলেন পিয়াস রয়। দুই বন্ধু তাসিম রহমান দীপ্ত ও তানিম শেখ তহিদুল, অ্যানি প্রিয়ক ও এফ এস প্রিয়ক, রফিক জামান ও তার স্ত্রী সানজিদা হক সহ ৬৭ যাত্রী যাত্রা করেছিলেন নেপালে। বিমানে ছিল সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজের শেষ বর্ষের ১৩ শিক্ষার্থীও। এমবিবিএস ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ করে ছুটি কাটাতে নিজ দেশে যাচ্ছিলেন তারা। এর মধ্যে অনেকেই বেঁচে নেই, অনেকেই ভর্তি হাসপাতালে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেয়া তালিকা বলছে, নিহত মোট ৫০ জনের মধ্যে ২৫ জন বাংলাদেশি রয়েছেন। দুর্ঘটনার পর কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ছড়িয়ে পড়ে ইউএস বাংলা এয়ারলাইন্স উড়োজাহাজের বিভিন্ন অংশ। নেপাল পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় আহত অবস্থায় উদ্ধার করা হয় বেশ কয়েকজন যাত্রীকে। তো আহতদের ভর্তি করা হয়েছে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতাল, নর্ভিক গ্র্যান্ডি ওম ও মেডিসিটি হাসপাতালে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী তালিকা অনুযায়ী আহত বাংলাদেশের সংখ্যা ১১ জন। দুর্ঘটনার খবর পেয়ে প্রিয়জনের খোঁজে হাসপাতালে ভিড় জমান স্বজনরা। কেউ হয়তো আহত অবস্থায় খুঁজে পেয়েছেন আপনজনকে, আবার অনেকে এখনো সন্ধান পাননি। আধা ঘন্টা আগে আমার ওর এক ফ্রেন্ড আমাকে ফোন করে জানালো যে এরকম ইউএস বাংলা ক্র্যাশ করেছে, সালমার খবরটা নে। এদিকে কাঠমান্ডু পোস্টের এক খবরে উঠে আসে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বহরা নামে এক নেপালি যাত্রীর বর্ণনা। তিনি জানান, অবতরণের সময় হঠাৎ ঝাঁকুনি শুরু হয়, এরপরই বিকট শব্দ, জানালার পাশে ছিল তার আসন, কাজ ভেঙে বেরিয়ে আসেন তিনি। ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজে মোট ৭১ আরোহীর মধ্যে ৩২ বাংলাদেশি যাত্রী ও ৪ পাইলট ও ক্রু রয়েছে, আর বাকিদের মধ্যে ৩২ জন নেপালের, ১ মালদ্বীপের ও ১ চীনের নাগরিক। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। দর্শক শাহজালাল বিমানবন্দরে আছেন সহকর্মী প্রণব চক্রবর্তী, টেলিফোনে তিনি জানাচ্ছেন নেপাল দুর্ঘটনা সম্পর্কে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি যে গেটটা, সেই গেটের সামনে। কিছুক্ষণ আগেই এখান থেকে বিমানমন্ত্রী শাহজাহান কামাল উনি এই আমাদের সামনে দিয়ে চলে গেছেন, কিন্তু উনি খুব দ্রুতই গাড়ি চালিয়ে চলে গেছেন, কারণ আমরা জানি না সঠিকভাবে উনি আসলে গণমাধ্যমে কথা বলতে চেয়েছেন কি চাননি, এরকম বিষয় আছে। তবে তাদের ফ্লাইটটি ছিল বেলা ১১টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা। তো সেই সেই কারণেও হতে পারে যে উনি খুব ব্যস্ত ছিলেন, সেজন্য হয়তো গণমাধ্যমে কথা বলেননি। তার আগে চলে গেছেন এখান থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তিনি চলে গেছেন, কিন্তু তিনিও কোনো গণমাধ্যমের সাথে কথা বলেননি। আসলে এই এই মাধ্যম থেকে আমরা এখনো কোনো কিছু ওইভাবে জানতে পারিনি। তবে আমরা এর আগে যে বিষয়টি হচ্ছে যে এর আগে ইউএস বাংলার একটি টিম, ৭ সদস্যের একটি টিম ছিল, এবং সেই সাথে ওখানে যারা নিহত হয়েছে বা আহত হয়েছে তাদের স্বজনদেরকে নিয়ে যাওয়া হয়েছে। সেই স্বজনদের সংখ্যা ছিল ৪৬ জন। সেই
সাথে ইউএস বাংলার এয়ারলাইন্স এর সাত সদস্যের প্রতিনিধি দল গেছে, যেখানে তাদের সিইও সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা গেছেন। তারা গিয়ে ওখানে এই বিষয়টি যাতে সঠিকভাবে মানে খতিয়ে দেখা যায় বা জানা যায় কিভাবে ঘটনাগুলো ঘটেছে এবং যারা ওখানে নিহত হয়েছেন তাদের মরদেহগুলো যেন সঠিকভাবে ফিরিয়ে আনা যায়, এবং সেই সেই বিষয়ে মাথায় রেখেই ইউএস বাংলা এয়ারলাইন্স এর কর্তৃপক্ষ গেছে এবং স্বজনদেরকে নিয়ে যাওয়া হয়েছে। যে শনাক্ত করার একটি বিষয় এখানে আছে, কারণ আপনি জানেন ইস্তাদ যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি আসলে আগুনে পুড়ে গেছে অধিকাংশ জায়গায়, যার কারণে ওখানে অভিযোগ যাত্রী ছিলেন তারা আসলে অক্ষত অবস্থায় নেই, মানে তাদের মরদেহগুলো অনেক পুড়ে গেছে আগুনে, যার কারণে এই তাদের শনাক্ত করার জন্য এই স্বজনদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এবং পাশাপাশি যারা আহত অবস্থায় হসপিটালে আছেন তাদেরও সেবা শুশ্রূষা একটি বিষয় থাকে এবং স্বজনদের আহাজারির একটি বিষয় তো আছেই, সেই বিষয় মাথায় রেখেই স্বজনদেরকে ইউএস বাংলা কর্তৃপক্ষ নিয়ে গেছে। 40 জন সেই বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে 9:10 এবং সেটি আমরা যতটুকু খবর পেয়েছি যে সেটি নেপালে ইতিমধ্যে নেমেছে এবং সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে যেখানে আছে এবং যেখানে নিহত হয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই হচ্ছে মানে এখানকার অবস্থা। তবে সিভিল এভিয়েশনের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, তারা এখনো এই বিষয়ে কিছু আমাদের সাথে কথা বলতে চায়নি। স্বজনদের সাথে আমাদের কথা হচ্ছে, তারা আসলে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে গেছেন, কারণ আপনি জানেন যে যে যার পরিবারের সদস্য হারিয়েছে সেই আসলে এই মর্মটা বা কষ্টটা বুঝতে পারে, তারা খুব বেদনাবিধুর অবস্থায় গেছে। আসলে আমরাও বেশ কষ্ট পেয়েছি তাদের কথাবার্তা শুনে। সবকিছু মিলিয়ে আসলে দেখারই অপেক্ষা যে এর পরবর্তীতে কি হয়। তো ইস্তাদ, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত অবস্থা। ধন্যবাদ প্রণব। কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহত 25 বাংলাদেশির পরিবারে চলছে শোকের মাতম। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তারা। ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন হতাহতদের স্বজনরা। নিহতদের মধ্যে গাজীপুর, খুলনা, বরিশাল, সিরাজগঞ্জ, টাঙ্গাইলের বাসিন্দা রয়েছেন। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। সোমবার দুপুরে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলা বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক। তাদের পরিবারে এখন শোকের মাতম। বিমানে করে রাজশাহীর ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম, তার স্ত্রী কলেজ শিক্ষিকা আক্তার বেগম এবং অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব হাসান ইমাম ও তার স্ত্রী শিক্ষিকা বিলকিস আরাকে নিয়ে নেপালে বেড়াতে যান। তারা চারজনই নিহত হয়েছেন। দুলা ভাই এবং তার বন্ধু এবং বন্ধুর বউ চারজন মিলে তারা গতকাল ফ্লাইটে নেপাল গিয়েছিলেন। বোন মানে একটু ভীতু প্রকৃতির, উনি সাধারণত বিমানে চড়াটা উনি ভয় পেতেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রথম ফ্লাইটেই উনি ওনার ফ্লাইট ক্র্যাশ করলো এবং উনি মারা গেলেন আর কি। নিহত বাংলাদেশিদের তালিকার 5 নম্বরে থাকা আলিফুজ্জামান আলিফ এর বাড়ি খুলনার রূপসা উপজেলায়। বন্ধুদের আমন্ত্রণে নেপালে বেড়াতে যাচ্ছিলেন তিনি। সোমবার সকালে বিমানে ওঠার আগে ফেসবুকে ছবি আপলোড করেন আলিফ। দেশের যাবে ঘুরবে, ঘুরে তো চলে আসবে, আমার পরীক্ষা হতে, পরীক্ষা চলতেছে তো 18 তারিখ না 22 তারিখে আমার পরীক্ষা ছিল, আবার 18 তারিখে পরীক্ষা। ইউএস বাংলা বিমানের যাত্রী ছিলেন গাজীপুরের নগর হাওলা গ্রামের একই পরিবারের 5 সদস্য। তারা হলেন ফারুক আহমেদ প্রিয়ক, তার স্ত্রী এলমুন নাহার ও তাদের 3 বছর বয়সী মেয়ে তামাররা প্রেয়সী, ফারুকের মামাতো ভাই মেহেদি হাসান এবং তার স্ত্রী কামরুন্নাহার স্বর্ণা। তাদের মধ্যে ফারুক ও মেয়ে প্রেয়সী মারা গেছে, বাকিরা চিকিৎসাধীন। তাদের নিয়ে চরম উৎকণ্ঠায় পরিবার। দুর্ঘটনায় নিহত পিয়াস রায়ের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের মধুকাঠি গ্রামে। সন্তান হারিয়ে দিশেহারা তাদের পরিবার। বিমানটির আরও 2 যাত্রী ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ইমরানা কবির হাসি ও তার স্বামী প্রকৌশলী রকিবুল হাসান। রকিবুলের বাড়ি সিরাজগঞ্জে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। আর হাসির বাড়ি টাঙ্গাইলে তার অবস্থা আশঙ্কাজনক। আমার চাচাতো ভাই মারা গেছে এবং তার ওয়াইফ আইসিইউতে হাসপাতালে আছে। এদিকে সিলেটের রাগিব রাবেয়া মেডিকেলের 13 নেপালি শিক্ষার্থীর মধ্যে বিমান দুর্ঘটনায় মারা গেছেন 11 জন। তাদের এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছে না সহপাঠীরা। সিনিয়র ভাই সব ফাইনাল পরীক্ষা দিয়ে গেছেন, সব ওটা কনফার্ম নিউজ ওখানে দেখি পাইছি না। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন।
ফেনীর আলোচিত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার রায় আজ। গত 13 ফেব্রুয়ারি জেলা দায়রা জজ আদালতের বিচারক আমিনুল হক এই রায়ের দিন ধার্য করেন। রায়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সহ পরিবারের স্বজনরা। 2014 সালের 20 মে ফেনীতে একরামকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। পরে একরামের ভাই বাদী হয়ে বিএনপি নেতা মাহতাবুদ্দিন মিনার সহ অজ্ঞাত 30-35 জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় চার্জশিটভুক্ত 56 জন আসামির মধ্যে 19 জন পলাতক, কারাগারে রয়েছেন 36 জন। রুটি সোহেল নামে একজন র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছেন। 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 16 আসামি। ব্রাহ্মণবাড়িয়া 1 এবং গাইবান্ধা 1 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটারদের উপস্থিতি। মোতায়েন রয়েছে র‍্যাব, বিজিবি, পুলিশ, আনসার ভিডিপি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী ফরহাদ হোসেন, জাতীয় পার্টির রেজওয়ান আহমেদ ও ইসলামী ঐক্যজোটের AKM আশরাফুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট সাইদুল হকের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। এদিকে গাইবান্ধা 1 আসনে দ্বিতীয় দফা নির্বাচনে নৌকা প্রতীকে আফজল বাড়ি, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির শামীর হায়দার পাটোয়ারি, ন্যাশনাল পিপলস পার্টির জিয়া জামান ও গণফ্রন্টে শফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2016 সালে মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হলে ওই আসনে প্রথম দফা উপনির্বাচনে আওয়ামী লীগের গোলাম মোস্তফা নির্বাচিত হন। 2017 সালে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হওয়ায় দ্বিতীয় দফায় আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নাটোরের দীঘাপতিয়া এলাকার একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে 4 জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে দীঘাপতিয়ার উত্তরা গণভবনের 200 গজ দূরের একটি বাড়িতে জেএমবি সদস্যদের অবস্থান জানতে পেরে অভিযান চালায় পুলিশ। পরে তাদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানানো হয়। আত্মসমর্পণ না করায় সকাল 6টার দিকে পুলিশ বাড়ির ভেতরে ঢুকে তাদের আটক করে। জব্দ করা হয় 5টি ককটেল, ল্যাপটপ, একটি মোটরসাইকেল, 3টি ছুরি ও বেশ কিছু জিহাদি বই। আটককৃতদের পরিচয় বা কি উদ্দেশ্যে তারা ওই বাড়িতে অবস্থান করছিল সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ। গেল রাত 3টা থেকে শুরু করা অভিযান সকাল 7টায় সমাপ্ত ঘোষণা করা হয়। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনসচেতনতা। আত্মরক্ষার জন্য জুড়ো কারাতে শিখছে চাঁপাইনবাবগঞ্জের মেয়েরা। তাদের মতে যে হারে নারীর প্রতি সহিংসতা ও অমানবিক আচরণের ঘটনা বাড়ছে তাতে মেয়েদের জুড়ো কারাতে শেখার বিকল্প নেই। আর প্রশিক্ষক ও অভিভাবকরা বলছেন জুড়ো কারাতে শিখলে বাড়ে আত্মবিশ্বাস। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। জেলা ক্রীড়া সংস্থার একটি কক্ষে চলছে এই জুডো কারাতে প্রশিক্ষণ। প্রশিক্ষণার্থীদের অধিকাংশই মেয়ে। শারীরিক সুস্থতা, প্রতিরক্ষা বাহিনীতে চাকরির অগ্রাধিকারের কথা ভেবে ছেলেরা জুডো কারাতে প্রশিক্ষণ নেয়। কিন্তু জুডো কারাতের প্রতি মেয়েদের আগ্রহ কেন, এমন প্রশ্নের উত্তরে মেয়েরা জানায় আত্মরক্ষার জন্যই তারা শিখছে জুডো কারাতে। কলেজের মেয়েদের অনেক ভাবে উত্তক্ত করে, আর সেখানে তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এটা খালি হাতে আত্মরক্ষা করার একটা ভালো কৌশল। মেয়েরা খালি হাতে নিজেকে রক্ষা করার জন্য এই কাজটা আরও শিখে থাকে। এই লাইন থেকে আত্মরক্ষা করা যায়, তারপরে খেলার উপর নিজের জীবনটাকে মানে প্রতিষ্ঠিত করা যায়। এই বুদ্ধি, শক্তি আর সাহস না থাকলে আমরা কারাতে করতে পারবো না। অভিভাবকরা মনে করেন জুডো কারাতে শিখলে আত্মবিশ্বাস বাড়ে, যাতে মেয়েরা রাস্তা পথে মনে করেন যে ঠিকভাবে চলাফেরা করতে পারে। নিরস্ত্র অবস্থায় কেউ কাউকে আক্রমণ করলে সে নিজকে রক্ষা করার মতো যোগ্যতা বা ক্ষমতা অর্জন করতে পারে, এটা আমার জানা ছিল বা জানি, এই জন্য আমি এখানে ভর্তি করেছি। আমার ইচ্ছা যে সে ব্ল্যাক বেল্ট পর্যন্ত যাক ভালোভাবে, আর শেষ শিক্ষাটা সে গ্রহণ করুক। জুডো কারাতে নারীর প্রতি সহিংসতা কমাতে সাহায্য করে বলে মনে করেন প্রশিক্ষক ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা। অনেক বকাটা ছেলেপেলে ডিস্টার্ব দেয়, কিন্তু আমাদের ছেলেমেয়েগুলোকে দিতে পারে না। আমি চাই সব ঘরের ছেলেমেয়েরা এখানে আসুক, নিজের আত্মরক্ষা নিজে করুক। এবং তারা যদি কোথাও হয়রানি, তারপরে ইপটিজিং, তারপরে ছোটখাটো কোনো ভিকটিমাইজ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তারা নিজেরাই এটার প্রতিরোধ গড়ে তুলতে পারে। নারীদের মানসিক শক্তি যোগাতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন উত্তাল মার্চ। সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে ঝিনাইদহের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও ভাস্কর্যগুলো।
মুক্তিযুদ্ধে হানাদারদের সাথে সম্মুখ যুদ্ধের স্মৃতি বহন করছে ঝিনাইদহের মহেশপুর, শৈলকুপা ও সদরের তিনটি স্মৃতিস্তম্ভ। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এসব স্থাপনা সংরক্ষণ ও সংস্কারের দাবি এলাকাবাসীর। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের সহায়তায় আসানা নীলার রিপোর্ট। ঝিনাইদহের বিষয়খালী বাজারে 1971 সালে পাকিস্তানিদের সাথে প্রথম সম্মুখযুদ্ধ সংগঠিত হয়েছিল। পরে জেলার বিভিন্ন স্থানে মুক্তিবাহিনীর সাথে আরও বেশ কয়েকটি সম্মুখযুদ্ধ হয়। 25 মার্চ কালো রাতে হত্যাযজ্ঞ শুরুর পর 14 এপ্রিল হানাদার বাহিনী বিষয়খালী বেগবতী নদীর তীরে এসে মুক্তিযোদ্ধাদের প্রবল বাধার মুখে পড়ে। 6 ঘন্টার যুদ্ধে 35 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ব্রিজের পাশেই তাদের গণকবর দেয়া হয়। মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষায় ঝিনাইদহ যশোর মহাসড়কের বিষয়খালী বাজারে নির্মাণ করা হয় স্মৃতি স্মারক। বর্তমানে অযত্ন অবহেলায় ধ্বংসের পথে স্মৃতিস্তম্ভটি। পাঠ্য শ্রেণীতে ছাত্রছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য আমরা তাদেরকে বলে থাকি, প্রতিটা শ্রেণীকক্ষে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদেরকে জানানো হয়। এ সম্পর্কে আমাদের শিক্ষকরা আমাদের অভিভূত করেছেন। এই ভাস্কর্য থেকে আমরা মুক্তিযোদ্ধাদের সম্পর্কে আমাদের সম্মানটা আরও বাড়িয়ে তুলতে পারি। পরবর্তী জেনারেশনগুলো আমাদের আরও ভালো মতো জানতে পারত, এগুলো সংস্কার করার দরকার, এগুলো এখানেই আরও একটা ভালো জাদুঘর সৃষ্টি করার দরকার। এছাড়াও শৈলকুপার আবাইপুর যুদ্ধে 41 জন, কামান্না যুদ্ধে 27 জন সহ স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদহ জেলায় 276 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। তবে তাদের স্মরণে মাত্র 3টি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়। সংস্কারের অভাবে সবগুলির অবস্থা এখন বেহাল। অনেকগুলি মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে এবং এক একজন করে এক এক জায়গায় শহীদ হয়ে পড়ে আছে। সকল কবরস্থানকে আমরা চিহ্নিত করছি, আমরা খুঁজে বের করছি এবং এই সরকার পদক্ষেপ নিয়েছেন। আরও যে সমস্তগুলি হয়নি সেসব ভাস্কর্যগুলি আমরা তৈরি করার জন্য আমাদের কার্যক্রম চলছে। শুধু ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভ সংস্কারই নয়, মুক্তিযুদ্ধ বিষয়ক লাইব্রেরি প্রতিষ্ঠার দাবি ঝিনাইদহবাসীর। আফসানা নীলা, 21 টেলিভিশন। এবার সারা দেশের নানা খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। কেরানীগঞ্জে বিআইডব্লিউটি এর অভিযানে 45টি অবৈধ স্থাপনা উচ্ছেদ। রংপুরে হরিজনদের উচ্ছেদের নোটিশ দেয় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও। চাকরি জাতীয়করণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া ও বাগেরহাটে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ। চাঁদা আদায় বন্ধে বরগুনায় বাস মিনিবাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদের মানববন্ধন। পশ্চিমাঞ্চলে বরিশালের বাস চলতে না দেয় বরিশাল পটুয়াখালী বাস মালিকদের বিক্ষোভ। সাতক্ষীরায় পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের সচেতনতামূলক লিফলেট বিতরণ। বাগেরহাটে দেশের একমাত্র মহিষ প্রজনন খামারের ভেতর দিয়ে রেলপথ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সরকারের প্রতিনিধি দলের খামার পরিদর্শন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রেলওয়ে স্টেশনে ধূমপান নিয়ে জনসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন। বাগেরহাটে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা চলছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রাম পুলিশদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে দিনব্যাপী সেমিনার। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের 25 জন বাংলাদেশি, মিলেছে পরিচয়, সারা দেশে শোকের ছায়া। ফুলগাজী চেয়ারম্যান একরাম হত্যা মামলার রায় আজ, পলাতক 19 আসামি। এবং নাটোরে জঙ্গি আস্তানায় অভিযান, জেএমবির 4 জঙ্গি আটক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।